হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি ক্যালভক্স ডি ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্যালভক্স ডি ঔষধটি এলিট ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি। এটি সাধারণত ক্যালভক্স ডি নামেই পাওয়া যায় এবং এটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত ক্যালভক্স ডি ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাবে ভুগে থাকেন। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়া, শরীর দুর্বল লাগা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, বিভ্রান্তি বা স্মৃতিশক্তি হ্যাস, পেশিতে খিঁচুনি, হাত পা এবং মুখে আসরতা, ঝাঁকুনি, বিষণ্ণতা, হেলুসেশন, পেশি ব্যথা, দুর্বল ও ভঙ্গুর নখ, হাড় সহজে ভাঙ্গা, এ সকল সমস্যা মূলত ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবের কারণে হয়ে থাকে। অন্তিমজ্জার জটিলতা, দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়া, এ সকল সমস্যাও ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব হয়ে থাকে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাবের কারণে যে ধরনের সমস্যা হয়ে থাকে তা অতি সহজে এবং দ্রুত ক্যালভক্স ডি ঔষধটি দূর করে থাকে। ক্যালভক্স ডি ঔষধটি খাবার নিয়ম, সাধারণত প্রাপ্ত বয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়, তবে রোগীর অবস্থা ভেদে রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ক্যালভক্স ডি ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন রোগীর শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাব রয়েছে কিনা। যদি এ ধরনের অভাব থাকে আর ডাক্তার যদি মনে করেন যে ক্যালভক্স ডি ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার ক্যালভক্স ডি ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ক্যালভক্স ডি ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ক্যালভক্স ডি ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। সতর্কতা, ক্যালভক্স ডি ঔষধটি খাওয়ার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা হাইপার ক্যালসিমিয়া, হাইপার থাইরয়েডিজম, হাইপার ক্যালোরিয়া, নেফ্রোসিস রয়েছে, তাদের ক্ষেত্রে ক্যালভক্স ডি ঔষধটি সতর্কতার সাথে সেবন করতে হবে। ক্যালভক্স ডি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, ক্যালভক্স ডি ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য হওয়া, বমি বমি ভাব হওয়া, ত্বকে অ্যালার্জি সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের ক্যালভক্স ডি ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন।